ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আজকে একটা দুর্দান্ত ইনভেস্টমেন্টের খবর নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। হ্যাপি দীপাবলি এবং হ্যাপি কালী পুজো সবাই সেফলি কাটাবেন এবং গ্রিন ফায়ার ক্র্যাকার যত পারবেন ব্যবহার করার চেষ্টা করুন, সেটা দিয়ে এয়ার এবং সাউন্ড পলিউশন দুটোই কম হয়। আর যত পারবেন পেটস এবং বাচ্চাদের থেকে বাজি দূরে রাখবেন। তো আজকের ভিডিও আপনারা জানতে পারবেন প্রায় 500 থেকে 700 কোটি টাকা ইনভেস্টমেন্ট হতে চলেছে আমাদের ফাউন্ড্রি সেক্টরে। তো চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত, আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমেই। রানীহাটি আমতা রোডে সাঁকরাইলের কাছে প্রায় 600 একরের ওপরে আমাদের WBIDC-র একটা স্টেট অ্যাপ্রুভড ফাউন্ড্রি পার্ক রয়েছে, যার মধ্যে অলরেডি 280 খানা প্লটস অ্যালট করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 320 খানা প্লট ভ্যাকেট পড়ে রয়েছে। তো তার মানে এই 600 একরসে 600 খানা প্লটস অ্যালট করার মতো রয়েছে, যার মানে প্রতিটা প্লটের সাইজ 1 একর করে। এই মুহূর্তে 27 অপারেশনাল ইউনিট সেখান থেকে রয়েছে এবং এটা বলা হচ্ছে এখনো পর্যন্ত সেইখানে 1000 কোটি টাকার ইনভেস্টমেন্ট অলরেডি হয়ে গেছে এবং আরো নতুন 10টা ইউনিট সেখানে সেট আপ হতে আরম্ভ করবে এবার। ফাউন্ড্রি ক্লাস্টার্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইন অ্যাসোসিয়েশন উইথ WBIDC, যেমনটা আমি বললাম, তারা মিলে এই ফাউন্ড্রি পার্কটিকে সেট আপ করেছে এবং এই যে 10টা ইউনিটের কথা বললাম যারা সেট আপ হবে কয়েকদিনের মধ্যে, তারাই 500 কোটি টাকার অ্যারাউন্ড ইনভেস্টমেন্ট করতে চলেছে এই ফাউন্ড্রি সেক্টরে এবং এটা বলা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার 25-26-এর মধ্যে 50 খানা ইউনিট সেই ফাউন্ড্রি পার্কে অপারেশনাল হয়ে যেতে চলেছে। কারণ অনেকগুলি আমাদের স্টেট বেসড, আর বলতে পারি আমাদের স্টেটে যে ফাউন্ড্রি পার্কসগুলো অপারেশনাল রয়েছে তারা এক্সপ্যান্ড করছে এবং এটা বলা হচ্ছে আরও নতুন নতুন ফাউন্ড্রি কোম্পানিজরা পশ্চিমবঙ্গে আসছে তাদের ইউনিট খোলবার জন্য। আপনাদেরকে এটা বলে রাখি যে পশ্চিমবঙ্গ 5.5% ন্যাশনাল টার্নওভারের এই ফাউন্ড্রি সেক্টরে কন্ট্রিবিউট করে, উইচ টোটালস টু অ্যারাউন্ড 5000 crore rupees। আপনাদেরকে এই তথ্যটাও দিয়ে রাখি যে এই ফাউন্ড্রি সেক্টরে এটা এক্সপেক্ট করা হচ্ছে যে আপকামিং 5 ইয়ার্সের মধ্যে অ্যারাউন্ড 8000 crore rupees ইনভেস্টমেন্ট হতে চলেছে এবং ন্যাশনাল সেন্টার ফর এক্সপোর্ট প্রমোশনস ইন কলকাতা তারা এক্সপ্যান্ড করছে ফাউন্ড্রি এক্সপোর্ট রিলেটেড প্রোডাক্টস এবং কাস্টিংসকে। দেখুন, আমাদের যে ফাউন্ড্রি কোম্পানিজগুলো আর বলতে পারি প্লান্টসগুলো রয়েছে সেইগুলি মেনলি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে এবং এই ফাউন্ড্রি সেক্টর কাস্টিংস এইগুলো নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, যে ভিডিও অনুযায়ী এটা বলা হয়েছিল যে USA-তে এবং ইউরোপে যে ম্যানহোল কভার্সগুলো হয় সেইগুলি সবকটা মেড ইন ইন্ডিয়া এবং সেইগুলি মূলত আমাদের হাওড়াতেই তৈরি করা হয়, যার মানে বুঝতে পারছেন আমাদের হাওড়া থেকে সেই ম্যানহোল কভার্সগুলো ফাউন্ড্রি ইউনিটসগুলোতে কাস্টিং করে তৈরি করে সেগুলোকে এক্সপোর্ট করা হচ্ছে এবং সেইখান থেকে বিশাল বিশাল রেভিনিউ জেনারেট হচ্ছে। এতদিন তো এই ইউনিটসগুলো সব ক্লাটার্ড ওয়েতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, এবার এই 600 একরের ফাউন্ড্রি পার্ক আসার পর একটা ফাউন্ড্রি ক্লাস্টার তৈরি হবে। আশা করছি যেন এই 600 একর খুব তাড়াতাড়ি ভরে যাক। তো কেমন লাগলো আজকের এই ইনফরমেশনটি জেনে কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। হোপফুলি ইন দ্য আপকামিং 2-3 ইয়ার্স আমরা আরো হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট ফাউন্ড্রি সেক্টরে দেখতে পারবো আমাদের পশ্চিমবঙ্গে। তো সেই খবর এলে আমি আগে আপনাদের কাছে নিয়ে আসবো। আজকের ভিডিওটি এইটুকুই রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।